I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone. I আপনারা জালে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কাতলা মাছ, মানে স্ট্যান্ডার্ড সাইজের 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো অবধি কাতলা মাছ দেখা গেছে এই পুকুরটাতে। তো এটা কোন পুকুর? এটা হলো কোন্নগরের কিরণ পুকুর, যেটা গত বছর ওপেনিং হয়েছিল। খুব ভালো মাছ খাইয়েছিল 1000 টাকা অনুযায়ী। এই পুকুরে আমি একবার মাছ ধরতে বসেছিলাম, অনেক মাছ পেয়েছিলাম। হাফ বেলার পর থেকেই অনেক মাছ ধরেছিলাম আমি, 10টায় এসে বসেছিলাম। তো মানে আমার একটা জায়গায় পাস চলছিল লিলুয়া রয় পুকুরে, তো ওখানে ক্যান্সেল করে সকালবেলা 10টার সময় এসে এই পুকুরে ছিপ ফেলি। তো 10টা থেকে বিকাল 5টার মধ্যে আমার জালে 30 কিলোর মতো কাতলা মাছ ছিল, সব স্ট্যান্ডার্ড সাইজে। সেই ভিডিও আপনাদের সঙ্গে এক বছর আগে শেয়ার করেছিলাম আমি। তো এই পুকুরে আবার পাস খুলবে, তো এখনও ওনারা ডেট ঠিক করেনি। যদি ডেট ঠিক করে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা আমি শুনলাম অক্টোবরের প্রথম করে পুকুরটা খুলে যাবে, তো তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে তাড়াতাড়ি আপডেটটা পৌঁছে যায় আপনাদের কাছে কখন পুকুর খুলছে। আর রাইডার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন, তখন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো যখন আপডেট দেবো পুকুর খুলছে। এই পুকুরে আমি অনেক মাছ ধরেছি, প্লাস অনেক শিকারি অনেক ভালো স্ট্যান্ডার্ড সাইজ মাছ ধরেছে, কারণ 1000 টাকা অনুযায়ী খুব ভালো পাস এটা। এবার এই বছর কি করবে, মাছ কীরকম খাবে সেটা আমি বলতে পারবো না। মাছ তো অবশ্যই রেখেছে, আর কিছু বড় বড় ব্ল্যাক কাপ মাছ ধরা পড়েছে, 25 কিলো, 20 কিলো সাইজ হবে আমার দেখে যেটুকুখানি মনে হয়েছে। তো আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।